মানব ইতিহাসে ইয়াং জেনারেশন এতটা ফ্রাস্ট্রেটেড কখনোই ছিল না, এতটা ইনসিকিউর কখনোই ছিল না। আপনি একটু স্টাডি করে দেখেন, আপনি এটা পেয়ে যাবেন যে মানুষের ইতিহাসে ইয়াং জেনারেশন এতটা ফ্রাস্ট্রেটেড কখনোই ছিল না। এটাতে বড় একটা কন্ট্রিবিউশন রয়েছে সোশ্যাল মিডিয়ার। সোশ্যাল মিডিয়াতে আপনি সেই রেস্টুরেন্টে যেতে চান, যেই রেস্টুরেন্টে যেতে উদ্বুদ্ধ করছে আপনার ফুড ভ্লগার, আপনার পছন্দের ফুড ভ্লগার, ফুড ইনফ্লুয়েন্সার বলা যেতে পারে। আপনি সেই জায়গাটাতে ঘুরতে যেতে চান, যে জায়গাটাতে যেতে উদ্বুদ্ধ করছে বা এমনভাবে উপস্থাপন করছে সে ট্রাভেল ব্লগার, বোঝাচ্ছে যে আপনি যদি এখানে না যান তাহলে আপনার জীবনটা অপূর্ণ। আপনি যদি এখানে ঘুরতে না যান তাহলে আপনি আর সুখ পাবেন না পুরো জীবনে। ফ্যাশন ব্লগার, ফ্যাশন ইনফ্লুয়েন্সার আপনাকে এটা বোঝাচ্ছে যে আপনি যদি পার্টিকুলার পারফিউম, যেটা ওই পার্টিকুলার পারফিউম যদি ইউজ না করেন, আপনি ওই সেরামটা যদি ইউজ না করেন, আপনি ওই ক্রিমটা যদি ইউজ না করেন, তাহলে আপনি কুল নন, কনফিডেন্ট নন। ওই ড্রেসটা না পরলে আপনি কুল নন, কনফিডেন্ট নন, পারফেক্ট নন, আপনি দেখতে সুন্দর নন। এই যে আপনার কন্টিনিউয়াস ব্রেন ওয়াশ চলছে, এবং ব্যাপারটা এরকম, আপনি এক দুবার গেলে তো আর আপনার মনের আশাটা পূরণ হচ্ছে না, কারণ আপনার পছন্দের ইনফ্লুয়েন্সার, আপনার পছন্দের ব্লগার যে, বা আপনার পছন্দের যেই সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি, সে কিন্তু এই কাজটা কন্টিনিউয়াস করছে, বিকজ দিস ইজ হাউ সে টাকাটা উপার্জন করছে, তার জীবনটা ওখানে। তো রেগুলার সে ভিডিও আপলোড করবে, কিন্তু আপনি একজন অডিয়েন্স হিসেবে আপনি তো আর প্রতিদিন নতুন করে একটা রেস্টুরেন্টে যেতে পারছেন না, নতুন করে একটা জামা পরতে পারছেন না, একটা পারফিউম ইউজ করতে পারছেন না। তাকে তো কোম্পানি স্পন্সর করছে, রেস্টুরেন্ট স্পন্সর করছে, রিসোর্ট স্পন্সর করছে, তার সেখানে ইনকাম রয়েছে, তো তার এটা হচ্ছে ফুল টাইম কাজ যেটা, কিন্তু আপনার ক্ষেত্রে তো সেটা নয়। আপনার এই যে আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন যেটা, সেটাই কাল হয়ে দাঁড়িয়েছে আপনার ইনসিকিউরিটির জন্য, এটাই হচ্ছে আপনার ইনসিকিউরিটির কারণ। আমি যেটা মনে করি, দেখুন, আপনি আপনার জীবনের ফিলোসোফার, আপনি আপনার জীবনের ফ্যাশন আইকন। হ্যাঁ, আপনি দেখতে পারেন এন্টারটেনমেন্টের জন্য, কিন্তু আপনার দিনের 24 ঘন্টায় যদি এন্টারটেনমেন্ট হয়ে যায়, সমস্যাটা সেখানেই। আমি যেটা বুঝতে পারি যে আমরা সেই জেনারেশন, আমি আমার কথা যদি বলি, আমরা সোশ্যাল মিডিয়া বা স্মার্টফোন যেটা, সেটার আগের যুগটা দেখেছি, পরের যুগটা দেখেছি। আগের যুগটাতে মানুষের এত ফ্রাস্ট্রেশন ছিল না। আমি বলছি না আগের যুগ একেবারে গোল্ডেন এজ ছিল, সেটা আমি বলছি না, বাট মানুষের, ইয়াং জেনারেশন স্পেশালি যদি বলি, তাদের এতটা ফ্রাস্ট্রেশন ছিল না আগের সময়টার। ইয়াং জেনারেশন যদি বলি বা ইউথ এর কথা যদি বলি, ব্যাপারটা এরকম ছিল না। তারা ক্রিকেট খেলতো, তারা ঘর থেকে বেরোতো, তারা পুকুরে ঝাপাঝাপি করতো, নদীতে লাফালাফি করতো, নেচারের সাথে না একটা কানেকশন ছিল। বাট এখন যেটা, এটা পুরো স্ক্রিন কেন্দ্রিক হয়ে গেছে, এবং এটার ফলাফলটাই আমরা দেখতে পাচ্ছি। আপনি যদি স্ক্রোল করেন ফেসবুক, আপনি দেখবেন যে 99% মানুষজন, যারা অধিকাংশই তো ইয়াং, কেউ সুখী না। ফ্রাস্ট্রেশন, ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন ভাই, বুঝি না যে একজন ব্যস্ত মানুষ, কাজে মগ্ন একজন মানুষ, বা নেচারের সাথে কানেকশন রয়েছে এমন একজন মানুষের এত ফ্রাস্ট্রেশন আসে কোথেকে? কানেকশন নেই, এজন্যই আসে।